নমস্কার সুপ্রিয় দর্শক, আর এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালে জিওগ্রাফির তো দেখো ভারতবর্ষ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো তোমাদের আমি সলভ করে দেবো। এটা কিন্তু আমাদের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 2024 সালের। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি ভারতবর্ষ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি আছে আমাদের, এক দেখের প্রশ্ন যে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে তা হলো, ঘর অ্যান্সার হবে কর্কট ক্রান্তি। দু দেখের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে, ঘর অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। তিন দেখের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, ঘর অ্যান্সার হবে ভাষা। চার দেখের প্রশ্ন, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত, অ্যান্সার হবে ঘর অ্যান্সার সপ্তম। পাঁচ দেখে, আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম, অ্যান্সার হবে ঘর অ্যান্সার রাজস্থান। ছ নম্বরের প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্যটি হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। সাত দেখে, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার র্যাড ক্লিপ লাইন। পরের প্রশ্ন, আট দেখে, ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ম্যাকমোহন লাইন। নয় দেখে, ভারতের উত্তরতম স্থান হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইন্দ্রাকল। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত নিয়ে আমি আজকে হাজির হয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো বুঝতে পারছো আমি কী বলছি, তো এতে সাত নম্বরে অ্যান্সার হবে তো র্যাড ক্লিপ লাইন বলে দিয়েছি, ভারত ও চীনের মধ্যে সীমারেখা ম্যাকমোহন লাইন। নয় দেখে প্রশ্ন, ভারতের উত্তরতম স্থানের নাম আসলে খয়ের অ্যান্সার ইন্দ্রাকল। দশ দেখে, ভারতের দক্ষিণতম বিন্দু হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইন্দ্রা পয়েন্ট। তো দেখো এখানে কিন্তু ভুল করে যে উত্তরতম স্থান নাম আসলে উত্তর, ভারতের উত্তরতম স্থানের নাম তো দেখো ইন্দ্রাকল, ঠিক আছে, আর ভারতের দক্ষিণতম হচ্ছিল ইন্দ্রা পয়েন্ট। ওকে সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন কী বলছে, ভারতের নবীনতম রাজ্যটির নাম, খয়ের অ্যান্সার তেলেঙ্গানা। পরের প্রশ্ন, তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য হলো, তো দেখো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শুদ্ধ, ঠিক আছে। পরের প্রশ্ন, বারো দেখের প্রশ্ন, বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আঠাশটি। তেরো দেখের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বঙ্গোপসাগর। ওকে তো দেখো এটা আছে খয়ের অ্যান্সার হবে বঙ্গোপসাগর। পরের প্রশ্ন, ফোরটিন দেখে প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গোয়া। পনেরো দেখে প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, ষোলো দেখে প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো, তো দেখো এটা হবে পুদুচেরি হবে কেন্দ্রশাসিত অঞ্চল হবে। সতেরো দেখে প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, খয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর। আঠারো দেখের প্রশ্ন, মহারাষ্ট্রের উপকূলের উপকূল অঞ্চলকে বলা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কোঙ্কন বলা হয়। উনিশ দেখে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গুরু শিখর। কুড়ি দেখে প্রশ্ন, শিবালিক হিমালয় পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভাবর বলে। পরের প্রশ্ন, অনুরূপ শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি বালি গঠিত মৃত্তিকাকে, তো দেখো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আমাদের পরের প্রশ্ন কী বলেছে তো বলে দিয়েছি, এটা তো বলা হয়ে গেছে। উনিশ দেখের অ্যান্সার হবে গুরু শিখর, কুড়ি দেখের অ্যান্সার হবে তো বলে দিয়েছি ভাবর, একুশ দেখের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা, বাইশ দেখে মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে খয়ের অ্যান্সার ফেরিজ বলে, তেইশ দেখে পুনের কাছে কোন গিরিপথ অবস্থিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভোরঘাট, চব্বিশ দেখে শিবালিক ও হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দুন বলে। পরের প্রশ্ন, পঁচিশ দেখে ভারতের বৃহত্তম কয়লের উদাহরণ হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভীমনাথ। পরের প্রশ্ন, ছাব্বিশ দেখে গঙ্গা নদীর উৎসস্থল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গঙ্গোত্রী হিমবাহ। সাতাশ দেখে ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নর্মদা। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের আঠারো জায়গার প্রশ্ন বলেছে, গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এলাহাবাদ। উনত্রিশ দেখের গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লখনৌ। ত্রিশ দেখে ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বেগম হ্রদ। একত্রিশ দেখের গোদাবরী কৃষ্ণ নদীর বদ্বীপের মাঝে অবস্থিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কোলেরু। বত্রিশ দেখে প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভাকান নাঙ্গাল।
33 থেকে প্রশ্ন শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত অ্যানসার হবে কয় অ্যানসার কাবেরীতে 34 থেকে প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম শেষখাল অ্যানসার হবে কয় অ্যানসার মেদিনীপুর 35 থেকে প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো অ্যানসার হবে কয় অ্যানসার কূপ ও নলকূপ 36 থেকে প্রশ্ন ভারতের সর্ববৃহৎ ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা অ্যানসার হবে কয় অ্যানসার দামোদর 37 থেকে জলাশয়ের মাধ্যমে জলসেচের বহু পরিচালিত অ্যানসার হবে কয় অ্যানসার দক্ষিণ ভারতে 38 থেকে প্রশ্ন দামোদর বহুমুখী নদী পরিকল্পনা যে নদী পরিকল্পনা অনুসারে করা হয়েছে অ্যান্সার হবে কয় অ্যানসার টেনেসি 39 থেকে প্রশ্ন হীরাকুদ নদী পরিকল্পনা যে নদীর উপর অবস্থিত সেটি হলো অ্যান্সার হবে কয় অ্যানসার মহানদী ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থে আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে তো দেখো এটা একটু পরিবর্তন করছি হ্যাঁ এবার ঠিক আছে তো দেখো বলে দিচ্ছি এটা হচ্ছে মহানদী মহানদী বলে দিয়েছি এটা 40 থেকে প্রশ্ন উত্তর ভারতের নদী নদ নদীর নিত্যবাহু হওয়ার কারণ হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নদীগুলি ঠিক আছে নদীগুলি বরফগুলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী 41 থেকে অ্যান্সার হবে কয় অ্যান্সার শুষ্ক ঋতুতে জলের সরবরাহ 42 থেকে অ্যান্সার হবে কয় অ্যান্সার জলদূষণ পর নিয়ন্ত্রণ সুপ্রিয় দর্শকার্থী 43 থেকে প্রশ্ন পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে অ্যান্সার হবে কয় অ্যান্সার কেরালাতে কোথায় কেরালাতে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 43 থেকে প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে কয় অ্যান্সার কেরালা 40 থেকে প্রশ্ন ভারতের পশ্চিমী ঝঞ্ঝা প্রাদুর্ভাব দেখা যায় অ্যান্সার হবে কয় অ্যান্সার শীতকালে 35 থেকে প্রশ্ন আম্রবৃষ্টি দেখা যায় অ্যান্সার হবে দক্ষিণ দিকে 46 থেকে প্রশ্ন ভারতের শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হলো অ্যান্সার হবে কয় অ্যান্সার শীতল শুষ্ক উত্তর পূর্ব বায়ু 47 থেকে প্রশ্ন ভারতের অধিকাংশ বৃষ্টিপাত হয় যে পদ্ধতিতে তা হলো অ্যান্সার হবে কয় অ্যান্সার শৈলেৎক্ষেপ 48 থেকে প্রশ্ন মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় অ্যান্সার হবে কয় অ্যান্সার কেরালায় 49 থেকে প্রশ্ন ভারতের কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে অ্যান্সার হবে কয় অ্যান্সার ব্যাসল্ট শিলায় ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে 50 থেকে প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকা প্রধান ফসল হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চীনাবাদাম 51 থেকে প্রশ্ন ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লাল মাটি 52 থেকে প্রশ্ন ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ভোপালে 53 থেকে প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণ গৃহীত একটি পদ্ধতি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ফালিচাষ 45-54 থেকে প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ডালে ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন 55 থেকে প্রশ্ন এর অ্যান্সার হবে খাদার হবে অথবা এর অ্যান্সার হবে রেগুর হবে 57 থেকে প্রশ্ন যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো অ্যান্সার হবে কয় অ্যান্সার ক্রান্তি পর্ণমোচী উদ্ভিদ পরের প্রশ্ন অথবা চন্দন গাছ জন্মায় তো একই টাইপের অ্যান্সার ঠিক আছে এটা হবে পর্ণমোচী ওকে পরের প্রশ্ন কি বলেছে 50 থেকে 60 থেকের প্রশ্ন 57-58 সরি ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের উদ্ভিদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার গয়ের অ্যান্সার উদ্ভিদের ডালপালা একসঙ্গে যুক্ত হয়ে চাঁদোয়ারা সৃষ্টি করে 59 থেকের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সামাজিক বনসৃজন 60 থেকের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার তুত হবে 61 থেকের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চিরহরিৎ বৃক্ষ ঠিক আছে এটা কিন্তু হবে হয়েছিল গয়ের অ্যান্সার হবে ঠিক আছে 62 থেকের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দেরাদুনে ওকে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন 63 থেকের প্রশ্ন ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে কয় অ্যান্সার মধ্যপ্রদেশ 64 থেকের প্রশ্ন সারণী 2015 থেকে 2016 সালের ফসলের উৎপাদনের মিলেট পরিসংখ্যান দেওয়া হলো তো দেখো এর অপশানে কিন্তু হবে খয়ের অ্যান্সার ঠিক আছে কী হবে সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার কী হবে অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার ওকে এটা খয়ের অ্যান্সার হবে দেখতেই পাচ্ছ তোমরা 65 থেকে প্রশ্ন তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দক্ষিণ ভারতে 66 থেকে প্রশ্ন ভারতের প্রধান দান গবেষণা কেন্দ্রটি অবস্থিত অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কটকে ওকে পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন এটা তবে কটক হবে পরের প্রশ্ন 66 থেকে প্রশ্ন ভারতের জ্বর উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো কয়ের অ্যান্সার হবে মহারাষ্ট্র 68 থেকে প্রশ্ন হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পাঞ্জাব
69 দাগের প্রশ্ন হেক্টর প্রতি চা উৎপাদনে সর্বাধিক যে রাজ্য তা হলো অ্যানসার হবে ঘয়ের অ্যানসার অসম 70 দাগের প্রশ্ন কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য হলো অ্যানসার হবে ঘয়ের অ্যানসার কর্ণাটক 71 দাগের প্রশ্ন একটি জায়েদ ফসলের উদাহরণ হলো অ্যানসার হবে ঘয়ের অ্যানসার আউশ ধান 72 দাগের প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ঘয়ের অ্যানসার ইকু চাষে 73 দাগের প্রশ্ন বল উইবিল পোকার আক্রমণ ঘটে অ্যানসার হবে ঘয়ের অ্যানসার তুলোতে 74 দাগের প্রশ্ন ভারতের চা গবেষণাগার আছে অ্যানসার হবে আমাদের ঘয়ের অ্যানসার আসামের জোড়হাটে 75 দাগের প্রশ্ন গম হলো একটা অ্যানসার হবে কয়ের অ্যানসার রবি শস্য 76 দাগের প্রশ্ন ভারতের সর্বাধিক প্রচলিত কৃষি পদ্ধতি হলো অ্যানসার হবে কয়ের অ্যানসার নিবিড় ঠিক আছে সুপ্রিয় দর্শক আমাদের পরের প্রশ্ন কি বলেছে অ্যানসার হবে কি হবে অ্যানসার হবে নিবিড় হবে পরের প্রশ্ন 77 দাগের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত অ্যানসার হবে কয়ের অ্যানসার চিকমাগালুরিতে 78 দাগের প্রশ্ন ভারতের কফি বোর্ডের সদর দপ্তর হলো অ্যান্সার হবে খয়ের অ্যানসার বেঙ্গালুরু 79 দাগের প্রশ্ন রেটুন প্রথা প্রয়োগ করা হয় অ্যান্সার হবে খয়ের অ্যানসার ইকু চাষে 80 দাগের প্রশ্ন ভারতের রেখা মানচিত্রে একটি তুলো ফসল একটি বাগিচা ফসলের উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে ফসল দুটি কী কী সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে বাগিচা ফসল আর তো দেখো তন্তু ফসল তো দেখো এখানে কিনতে হবে কার পাশও চাওয়া হবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছি 81 দাগের প্রশ্ন ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লোহিস্পাত কারখানা হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যানসার টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ঠিক আছে টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক পরের প্রশ্ন 83 দাগের প্রশ্ন ভারতের বৃহত্তম সরকারি লোহিস্পাত শিল্প কেন্দ্র হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে ভিলাই হবে 83 দাগের প্রশ্ন ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পাট শিল্প 84 দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হলদিয়া 85 দাগের প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সালেম 86 দাগের প্রশ্ন লোহিস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবগুলি প্রযোজ্য আকরিক ল কয়লা ম্যাঙ্গানিজ পরের প্রশ্ন 87 দাগের প্রশ্ন পেট্রোডাকশন শিল্প গড়ে উঠেছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ট্রম্বে 88 দাগের প্রশ্ন পেট্রোডাকশন শিল্পের প্রধান কাঁচামাল হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ন্যাপথলিন 89 দাগের প্রশ্ন ভারতের স্বাধীনতার পূর্বে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জামশেদপুর লোহিস্পাত শিল্প স্থাপিত হয়েছিল 90 দাগের প্রশ্ন ভারতের উপকূলে স্থাপিত প্রথম ইস্পাত কেন্দ্রটি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বিশাখাপত্তনম ঠিক আছে কী হবে অ্যান্সার হবে বিশাখাপত্তনম আমাদের পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে 90 দাগের প্রশ্ন তো বলেই দিয়েছি 91 দাগের প্রশ্ন উদীয়মান শিল্প বলা হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পেট্রোডাকশন শিল্পকে 92 দাগের প্রশ্ন শিকড় আলগা শিল্প বলা হয় ঘয়ের অ্যান্সার কার্পাসকে 93 নম্বরের প্রশ্ন ভারতের রুট বলা হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দুর্গাপুরকে 94 নম্বরের প্রশ্ন পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতের স্থানান্তরিত হতে দেখা যায় এমন একটি শিল্প হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মোটরগাড়ি নির্মাণ শিল্প 95 দাগের প্রশ্ন দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পাট শিল্প সুপ্রিয় দর্শক আমাদের নেক্সট প্রশ্ন কী বলে পেট্রোডাকশন শিল্পকে বলে তো 93 নম্বরের প্রশ্ন ভারতের রুট বলা হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দুর্গাপুরকে 94 নম্বরের প্রশ্ন পূর্ব ভারতের পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো ঘয়ের অ্যান্সার মোটরগাড়ি নির্মাণ শিল্প 95 দাগের প্রশ্ন দেশভাগের জন্য এটা বলেছি পাট শিল্প বলেই দিয়েছি 96 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা 97 নম্বরের প্রশ্ন ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বেঙ্গালুরু 98 নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র বলো ঘয়ের অ্যান্সার সেক্টর 5 সল্টলেক পরে প্রশ্ন 99 দাগের প্রশ্ন ভারতের ম্যানচেস্টার বলা হয় কয়ের অ্যান্সার আহমেদাবাদকে বলা হয় 100 কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চেন্নাইকে বলা হয় 101 নম্বরের প্রশ্ন সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কেরালা 102 নম্বরের প্রশ্ন ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 5000 কত হবে 5000 ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্ন বলেছে যে 103 অতি বিরল জনঘনত্ব একটি রাজ্য হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সিকিম ঠিক আছে 104 নম্বরের প্রশ্ন ভারতের জনঘনত্ব হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 382 জন 105 নম্বরের প্রশ্ন 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো ঘয়ের অ্যান্সার বিহার 106 নম্বরের প্রশ্ন সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অরুণাচল প্রদেশ অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 5000 জন বর্তমান এখানে বলে দিয়েছি এর 10 লক্ষের বেশি এরা বলেছে অরুণাচল প্রদেশ 109 নম্বরের প্রশ্ন বর্তমানে ভারতের মেগাসিটির সংখ্যা অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 6টি 110 নম্বরের প্রশ্ন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হলে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মুম্বাই পশ্চিমবঙ্গের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শিলিগুড়ি 112 নম্বরে ভারতের স্বাভাবিক
পোতাশ্রয় বন্দর হলো অ্যান্সার হবে কয়েন অ্যান্সার বিশাখাপত্তনম। পরের প্রশ্নে 113 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হন হয়েছে অ্যান্সার হবে কয়েন অ্যান্সার দিল্লি। 114 নম্বর প্রশ্ন, আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতের সাম্প্রতিক সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগের মাধ্যমটি হলো অ্যান্সার হবে আমাদের কয়েন অ্যান্সার টেলিগ্রাম। 115 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে রেলপথে যোগাযোগ কম হওয়ার কারণ হলো অ্যান্সার হবে কয়েন অ্যান্সার উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রাকৃতি। 116 নম্বর প্রশ্ন, কী বলছে পশ্চিম উপকূলে স্বাভাবিক পোতাশ্রয় বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হলো অ্যান্সার হবে কয়েন অ্যান্সার ভগ্ন উপকূল। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন বলেছে 117 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর হলো অ্যান্সার হবে কয়েন অ্যান্সার মুম্বাই। 118 নম্বর প্রশ্ন, ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো অ্যান্সার হবে কয়েন অ্যান্সার NH2। 119 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত অ্যান্সার হবে কয়েন অ্যান্সার দিল্লিতে। 120 নম্বর প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় অ্যান্সার হবে কয়েন অ্যান্সার জলপথকে। 121 নম্বর প্রশ্ন, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনা নাম দেওয়া হয়েছে অ্যান্সার হবে কয়েন অ্যান্সার উত্তর দক্ষিণ করিডর। 122 নম্বর প্রশ্ন, স্বল্প দূরত্বের পরিবহনের উপযোগী পথটি হলো অ্যান্সার হবে কয়েন অ্যান্সার সড়কপথ। 123 নম্বর প্রশ্ন, কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে অ্যান্সার হবে কয়েন অ্যান্সার বারাণসী ও কন্যাকুমারী। 124 নম্বর প্রশ্ন, এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব অ্যান্সার হবে কয়েন অ্যান্সার দাঁড় টানা নৌকা। সুপ্রিয় দর্শকার্থী, টোটাল কিন্তু 124খানা, ঠিক আছে, MCQ সলভ করা আছে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।